मैच ऑर्डर चतुर्थ नम्बर क्लास पेज लेआउट तो पेज लेआउट जेखिनि टूल्स आछे टूल्स और कुनटो की काम करे आज हेखिनि आज आमि देखाम तो जेई हकल स्टूडेंटे एडीआर अर्थात आसाम डायरेक्ट रिक्रुटमेंट कम्पिटार स्किल टेस्ट दी भाई स्टूडेंटर कारण अति दरकारी टपिक तो जिस मोर आगर भिडिओ चुना ना सीस आगर भिडिओ सब तो ताते किसान दरकारी टपिकर विषय चाह पार तो आज पेज लेआउट मार्जिन ओरिएंटेशन कलम्स एंड साइज तो यह सपोज फर्स्ट मार्जिन मार्जिन और काम कितिया यूज करे की करे तो यह आज तो देखा बोले उलाइसो तो साइड आगे तो आमी फर्स्ट इधरे पेज एटा लइलम पेज लोवार पिसत याते आमार फर्स्ट मार्जिन टू यूज करिम मार्जिनत क्लिक करि दिलु क्लिक करार लगे लगे आमी जे कोनो एटा मार्जिन स्टाइल एर पर सिलेक्ट करिलम तो याते सपोज मु एटा नेरो मार्जिन पेज साइज मैं सिलेक्ट कर लैस मैं इतना पेरेग्राफ टाइप करम तो चाय थको भिडिओ तो यहदर मैं डाटा एट टाइप कर लैसो इतना आम मार्जिन कम मार्जिन यूज कर तो देखा चाहिए तो इतना आम जो एप्लिकेशन पोएट्री बायोडाटा बनाओ तार आगते फर्स्ट पेज साइज की लम मार्जिन तो कि आगत मडिफाई कर लम तो तार कारण पेज लेआउट जाम फर्स्ट तार पिछत मार्जिन सिलेक्ट करिम तो इतना मोर जी नेरो साइज आछे पेज साइज तो এইখিনি মই ক্লিক কৰাৰ লগে লগে আমাৰ লেফট সাইডত ইমানখিনি জায়গা স্পেচ দিয়া আছে বা আমি রাইট সাইডত চাব গৈছো রাইট সাইডে ইমানখিনি স্পেচ দিয়া আছে তো এইদৰে আমি কি কৰিম লেফট রাইট টপ বটম মানে যিমানখিনি স্পেচ দিবা লাগে আমি মার্জিনত চেঞ্জ কৰি লব পাৰো অথবা যদি আমি এটা কবিতা আমি যদি সাপোজ লিখিবলৈ যাও তেতিয়া আমি ইয়াৰে ওয়েট টু ইউজ কৰিব পাৰো কৰাৰ লগে লগে আমাৰ ডাটাখিনি যেটো পেজ আছে পেজৰ মাছ सेंटर देखा तो तार कारण जिको जी डिजाइन जी फर्मेट जी फर्मेट बनाब लगे जी डाटा तो इमें जिको फर्मेट इनके सिलेक्ट कर तो इतना जो नर्माल कर आगे निचना हो तो स्पेस कम बेस हम पे तो तार कारण मार्जिन यूज करेशन ओरियंटेशन अर्थात पोर्टेल और लैंडस्केप पोर्टेल लैंडस्केपर काम हल जेतिया कोनो एटा मे डाटा बनाबले जाओ तेतिया डाटा तो लैंडस्केप माने पथाली हबो आरो पोर्ट्रेट माने पेज तो माने कलम हिसाबे अर्थात लम्बागे हबो जदि किबा एटा डाटा आमी पेज तो पथाली के लिखिबो लागिया हाय तेनहले आमी लैंडस्केप तो क्लिक करिम लैंडस्केप करि ल लगे आमार पेज तो वेट तो बाढ़ जाबो तो नेक्स्ट आसे कि पोर्टेल पोर्टेल तो आमार हल पेज तो लम्बागे हाइट तो बेसि हम तो यू आसिल ओरियंटेशन काम तार पिछत नेक्स्ट आसे डाटा खिनि ए डाटा खिनि आमी एदर एनके सिलेक्ट करिलम सिलेक्ट करार पिछत एतिया आमाक केतियाबा कम्पिटिटिभ एग्जाम आमी आहिबोलै आहि थका देखिबोलै पाओ तो केतियाबा कि कय आमार जेतु पेरेग्राफ एटा आसे पेरेग्राफ टु जी न्यूज जी फर्मेट थे हेडिंग फर्मेट सीट फर्मेट बनबा हमें कि करो तो यू आए प्लस चाह लगे
তো ফার্স্ট এনেকে ডাটা গিনি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পিছত এটা আমি কি করিম তো কলমত যাম তো ফার্স্ট আমি কি করিম ডাটা গিনি এদরে সিলেক্ট কইলাম সিলেক্ট করে লওয়ার পিছত আমার মানে যেটো নিউজপেপার ফরম্যাট বনাবা দিয়ে তো এটা আমি নিউজ পেপার ফরম্যাট কি হিসেবে বনাম তো ফার্স্ট ডাটা গিনি সিলেক্ট করিম সিলেক্ট করার পিছত একটু কলমস কলম চাই কিনে এতে থ্রি কলম টু কলম ওয়ান কলম তো যিকোনো একটা কলম মই সিলেক্ট করে দিলো দেওয়ার লগে লগে এদরে কি হল আমার যেটু নিউজ পেপার যেটু ফরম্যাটত থাকে হেডিং কেটা সেটু সেটু মানে ফরম্যাটত আমি কলম যাই কিনে ফরম্যাটটো বনাব পারি তো এইটু কোশ্চেনত তার সম্ভাবনা আছে তো যেটু আমার এম এস ওয়ার্ডত যদি বা এম এস ওয়ার্ডর প্রি গ্রাফ এটা কি দরে আমি নিউজ পেপার ফরম্যাটত বনাব পারি তো তেনেহলে আমি কি করি পেজ লেআউটত যাই একটু কলম বনাইলাম তো কেতিয়াবা কি কয় এটা যেটা আমার পেরিগ্রাফর যেখানে স্পেস আছে স্পেসও যদি এটা কেতিয়াবা লাইন ইউজ করিব দিয়ে তো আমি ডাটা কিনে এনেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পিছন একটু কলমত যাম দেন কলম এতে মর কলম বলে লিখা আছে তো এই মর কলমত যাই কিনে এতে লাইন বি টু এন এতে লাইন দিব বা এতে হাই টু টু এনেকে কলম কম বেশি করব পারে তারপরে যদি এতে মিস স্পেসিং কিমানখিনি কম বেশি লাগে এদরে কম বেশি করব পারে একটু কলমের স্পেস থাকে এদরে আমি চেঞ্জ করব পারো তো এখানে আমি এনেকা স্পেস খিনি মাজত ডিফারেন্স খিনি বেশি করব পারি লাইন দিব পারি তো এতিয়া যদি আমার যেটা আগর ফরম্যাটে আছিল ওয়ান কলম করে দিও বা লাইন টু টাইপ বলা তেন ওয়ান কলম করে দিন আগর নিচে হয়ে যাবে তাই এদরে আমি কি করব পারি নিউজ পেপার ফরম্যাট ডেটা প্যারাগ্রাফ তারপর নেক্সট আছে কি আমার সাইজ আমি কি সাইজ লোক যে কোনো একটা পেজ সাইজ লই লাম তো পেজ সাইজ লেটার সাইজ আছে লেগেল সাইজ আছে বা এ থ্রি ফাইভ বি ফাইভ হতে বহুত স্টাইল আছে যেটু স্টাইলত লাগে তো ইয়ার পর আমি কি করিম এখানে যে কোনো একটা একটা পেজ সাইজ সিলেক্ট করে লাম এদের আমি কি করব পারি মানে পেজ সাইজটো চেঞ্জ করব পারে তো এটা আমি কেতিয়া করিম যেটা কিবা একটা ডাটা বনাম তার আগতে আমি পেজ সাইজটো এদরে সিলেক্ট করে লব পারি বা ইয়াতে মোর আগুন নিচিনাকে লাগে তো আমি কি করিম এ ফোর সাইজ করে লম এনে করব পারি তো তারপর আছে কি ইয়াতে আছে ব্রেক ব্রেক পেজ ব্রেক বা লাইন নাম্বার যেমনটা লাইন আছে আমি লাইন ওয়াইজ নাম্বার দিব পারো এদরে তারপর এটা আছে হাইফেন হাইফেনটো কেতিয়া দিও যদি সাপোজ কিবা এটা লাইন লিখি থাকার সময় যদি লিখাখিনি লাইন কমপ্লিট লিখা নহয় তো আমি লাইন স্পেস হেডিং দিব পারো এটা অটোমেটিক করে দেওয়ার লগে লগে এটো ফলে আমার কি হল একটু স্পেস কিনে আয় গেল তো এদের আমি হাইফেন দিব পারো যদি হাইফেন উঠাই দিব লাগা হয় তো আমি কি করিম এদরে সিলেক্ট করিম ডাটাখিনি সিলেক্ট করার পিছত এটা হাইফেনটা আমি কি করে দিম তো নন করে দিম অটোমেটিক কি হবো হাইফেনটা বসে যাব তারপর নেক্সট আছে কি এতে ব্রেক এতে আমি কি ব্রেক করিম কলম ব্রেক পেজ ব্রেক এদরে যদি কলম ব্রেক করব লাগে কলম ব্রেক করব পারে বা নেক্সট পেজ ব্রেক করব পারে তাতে বহুতটা স্টাইল আছে যেটু লাগে এনে করে লোক পারে তুমি এতে পেজ ব্রেক করে দিল পেজ ব্রেক করে দেওয়ার লগে লগে সাপোজ মই আগতে এটা পেজ কিবা এটা লিখি আছিলোঁ তাতে কিছুমান জায়গায় হেরি কিনে নেক্সট পেজ লিখিবলগীয়া হয় তেনেহলে আমি কি করিম পেজ ব্রেক করিম তো ইয়ার পিছত আমি কি করিম যদি আমার পেজর যেটু মানে ব্যাকগ্রাউন্ড ফালে মানে কি দিব লাগে ধরক ওয়াটার মার্ক দিব লাগে তো তেনেহলে আমি কাজে ওয়াটার মার্ক দিব পারি তো ওয়াটার মার্ক আমি কি হিসাবে দিব পারি ওয়াটার মার্ক দুটা হিসাবে দিব পারি কেতিয়াবা ক'ব পাৰে যে ৱাটাৰ মাৰ্ক পিকচাৰ অট'মাৰ দিব লাগে বা কেতিয়াবা টেক্সট অট'মাৰ দিব ক'ব পাৰে তো ইয়াতে আমি কি কৰিম ইয়াতে কাষ্টম বাটনত ক্লিক কৰিম তো কাষ্টম বাটনত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে আমি যিকোনো এটা পিকচাৰ দিব পাৰি ইয়াতে পিকচাৰ চিলেক্ট কৰি দিব ইয়াতে টেক্সট দিব পাৰে ইয়াতে টেক্সট কিবা এটা লিখি দিব পাৰে যিকোনো কিবা এটা টেডিং মই এনেকৈ লিখি দিলোঁ তো এইখিনি লিখি দিয়াৰ পিছত মানে ফণ্টটো কোনটো ফণ্টটো দিব ফণ্টটো চেঞ্জ কৰি দিব পাৰে তারপরে যদি এত সাইজটু কিমান ডাঙার লাগে আর ডাঙার পুরো বানাই দেওয়া পারে ধরো এইটি সাইজ করে দিল একটু কালারটু কোনটু কালার লাগে তো এভরিথিং এতে এখানে করে দিতে পারে এখানে কালার করে দিল কালার করে দেওয়ার লগে লগে ওকে করে দিল ওকে করে দেওয়ার লগে লগে মোট পেজটা যদি ব্যাকগ্রাউন্ড ফালে এটা এই ধরে হেডিং কিনে আগে তো এই ধরে আমি কী করব পারি কভার পেজ অর্থাৎ মানে পেজটো যেখানে ডাটা থাকে ডাটার পিস ফেলে আমি ওয়াটার মার্ক দিব পারবো তারপর নেক্সট আছে কি একটু পেজ কালার এদরে আমি পেজটু কালার দিব পারি তো যেটু কালার লাগে এদরে কালার দিব পারে তো এখানে আসিল আজ আমার লেআউট মেনুর মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলম ব্রেক লাইন হাইলাইটেশন ওয়াটারমার্ক তো এখানে আসিল আমার পেজ লেআউটের কাম
तो जो भिडिओ चाय भल लगे लाइक शेयर कमेंट और